হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে একটি সম্পূর্ণ আলাদা রকমের রেসিপি শেয়ার করতে চলেছি। ছবিতে দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আজকের রেসিপিটি আমার কিসের হতে চলেছে। তো এখানে আমি বাজার থেকে নিয়ে আসা কিছুটা কাঁকড়া নিয়ে নিয়েছি। তো আজকে আমার রেসিপিটি হতে চলেছে কাঁকড়া রান্নার রেসিপি। কাঁকড়াগুলোকে বাজার থেকে নিয়ে আসার সময়ই কাঁকড়ার পাগুলো ভেঙে নিয়ে আসা হয়েছিল। তো এখন কাঁকড়াগুলোকে বেছে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলো আমার বাবা আমাকে বেছে দিচ্ছে। যেহেতু কাঁকড়া আমার বাবার খুব পছন্দের একটা রেসিপি, তো বাজার থেকে বাবাই কাঁকড়াগুলো নিয়ে এসেছে আর বাবাই কাঁকড়াগুলো বেছে দিচ্ছে। তো আপনারা দেখতে থাকুন যে কাঁকড়াগুলোকে কীভাবে বাছা হচ্ছে। প্রথমে কাঁকড়ার উপরের খোলকটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তারপর খোলকের ভেতর যে কাঁকড়ার যে তেল থাকে সেই তেলটা আঙুল দিয়ে বের করে নেওয়া হচ্ছে। কাঁকড়ার পাগুলোকে একটা সারাশি দিয়ে এইভাবে ভেঙে নেওয়া হচ্ছে। যেহেতু কাঁকড়ার পাগুলো খুবই শক্ত, সেই জন্য সারাশি দিয়ে কাঁকড়ার পাগুলোকে এইভাবে হালকা একটু থেতো করে নেওয়া হচ্ছে, যাতে কাঁকড়ার রেসিপি তৈরির সময় কাঁকড়ার গ্রেভিটা পায়ের মধ্যে ঢুকতে পারে। সমস্ত কাঁকড়া ছাড়ানো হয়ে গেছে, তো তারপর এগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কাঁকড়াগুলো বাছা হয়ে গেছে। এখন এই কাঁকড়ার মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ। তারপর কাঁকড়াগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখন কাঁকড়াগুলোকে রান্না করে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। বেছে নেওয়া কাঁকড়াগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসছে। তো এখন কাঁকড়াগুলোকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তারপর দিয়ে দেব 2 থেকে 3টি মতন কাঁচা লঙ্কা আর একটা বড় মাপের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেই কুচনো পেঁয়াজটা এখন তেলের মধ্যে দিয়ে দেব। লঙ্কা ও পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে কাঁকড়া থেকে বের করে নেওয়া যে তেলটা, সেই তেলটা এখন এই তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ ও লঙ্কার সঙ্গে তেলটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। সমস্ত কিছু মোটামুটি ভাজা হয়ে আসলেই এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতন আদা ও রসুনের পেস্ট, আর দিয়ে দেব 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব সামান্য লবণ। সামান্য জল দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট মতন সময় ধরে কষিয়ে নেব। দিয়ে দেব কুচানো টমেটো। মশলাগুলো খুব ভালোভাবে কষা হয়ে এসছে, তো এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা কাঁকড়াগুলো। তারপর সমস্ত কাঁকড়াগুলোকে এই মশলার সঙ্গে 4 থেকে 5 মিনিট মতন সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। কাঁকড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে তারপর মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, এতে কাঁকড়া রান্নার টেস্টটা আরও বেশি ভালো হবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলো খুব ভালোভাবে কষা হয়ে এসছে। তো এখন এই কাঁকড়ার মধ্যে দিয়ে দেব 2 কাপ মতন জল। তারপর কাঁকড়াগুলোকে ঢেকে 5 থেকে 6 মিনিট মতন সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কাঁকড়াগুলোকে সেদ্ধ করে নেব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে আর কাঁকড়ার মধ্যে থাকা জলটাও শুকিয়ে এসছে। তো এখন আমাদের কাঁকড়ার ঝাল পুরোপুরিভাবে রেডি।
যারা কাঁকড়া খেতে খুব পছন্দ করেন তারা বাজার থেকে খুব সহজেই কাঁকড়া কিনে নিয়ে এসে এই রকম পদ্ধতিতে বাড়িতেই কাঁকড়া রান্না করে এনজয় করতে পারেন। তো আজকের এই কাঁকড়া রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।